আজকাল মানুষ কেমন হয়ে গেছে বলো তো বন্ধুরা? আজকাল মানুষ হয়ে গেছে একটু ভিন্ন রকম, ভিন্ন স্বাদের। মানুষের মধ্যে সঠিক বোধ বুদ্ধি নেই, মানুষের মধ্যে খারাপ চিন্তাভাবনাটা একটু বেশি, আর তার প্রভাব পড়ছে সমাজে। দেখো, আমরা যদি কোনো খাবার দাবার খাই, সেই খাবার দাবারগুলো আমাদের শরীরে কাজে লাগে, বিশেষ করে ভালো খাবার। ভালো খাবার বলতে আমরা সুষম খাদ্য বুঝি, কিন্তু মানুষ সুষম খাদ্য খাবে না। মানুষ যা পছন্দ করে, যে জিনিসটা মানুষের ক্ষতি সেই জিনিসটাই মানুষ খাবে। এই শাক পাতা, ছোট মাছ মানুষের শরীরের পক্ষে কিন্তু ভালো খাওয়া, তা কিন্তু মানুষ খাবে না। কেন খায় না বুঝি না, আমরা একটু একটু খাই তো। এগুলো মানুষ খায় না, হয়তো হতে পারে কাঠার অভাব, মাছ কাটতে হবে, ভাজতে হবে, শাক দিতে হবে, পরিষ্কার করতে হবে, এটা সমস্যা। কিন্তু এখন আমাদের গ্রামের দিকে যেমন হয়, শহরের দিকেও রাস্তার আশেপাশে মাছ বাজারে বলো, শাক বাজারে বলো, কিছু কেটে সেটাই তো বিক্রি হয়, লতি বলো তাও কেটে বিক্রি করছে। কিন্তু মানুষের খাওয়ার প্রবণতা অনেক কমে গেছে। মানুষ খাবে কি, চিকেন রেজালা, ফিশ ফ্রাই, তারপরে তোমার মটন, খাসির মাংস, তারপরে মাংসের বিভিন্ন রকম রেসিপি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এইসব খাবে। কিন্তু সেই সব যদি খায় তাতে শরীর খারাপ হবে, প্রতিনিয়ত ওই খাবার সপ্তাহে উল্টে পাল্টে ওই খাবারই খেয়ে নিচ্ছে। খাদ্য খাবার সে সুষম খাদ্য, যা ভালো লাগে খেতে, যা শরীরে সব রকম পুষ্টি দেয়, দুধ, ডিম, মাছ, মাংস সব রকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া উচিত, সেই সব কিন্তু মানুষ খায় না। মানুষের খাদ্যাভ্যাসের সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটেছে। মানুষের মানসিকতার পরিবর্তনটা কীরকম করে ঘটছে বলি, মানুষের মানসিকতাটার পরিবর্তন ঘটেছে এরকম করেই, মানুষ ভালো পথে যায় না, ভালো জিনিস দেখে না, খারাপ পথে যায়, খারাপ জিনিস দেখে। তুমি যতই ভালো ভিডিও করো, ডেইলি ব্লগ করো, সারাদিন খেটে ভিডিও করো, সকাল থেকে রাত পর্যন্ত কী করছো, সেই সব জিনিস কিন্তু মানুষ দেখ না। তুমি যদি একটু খারাপ ভিডিও করো, খারাপ ভাষায় কথা বলো, একটু অঙ্গভঙ্গি করো, মানুষ কিন্তু সেইটাই দেখবে, সেইটাই তো দেখতেছি। ভালোবাসায় একটা ডেইলি ব্লগ করো, ভিউজ নাই, ভিউজ নাই, ভিউজ নাই, কিন্তু তুমি যদি একটু রসিয়ে কষিয়ে একটুখানি মশলাদারি করে ভিডিও করো, ওই দেখবে সেই দিকে মানুষের নজর, সেই দিকে মানুষের নজর, একেবারে নট গুড, একেবারে নট গুড। তাই তো সমাজের এতটা খারাপ অবস্থা। শিক্ষার বদলে মানুষ অশিক্ষাটাকেই বেশি করে বেছে নিচ্ছে, কী বলবো আর। আমার কাছে কিন্তু বন্ধুরা কষ্ট কথায় কষ্ট নেই, মানুষ ভিডিও করতে করতে যে কোথায় নেমে যাচ্ছে, কোথায় নেমে যাচ্ছে আর কি বলি। আশেপাশে চেনাশোনা লোকগুলো কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে, বিকৃতিতে রূপ ধারণ করছে সব। বাবারে বাবা, আসে যে কী অবস্থা! মানুষ যদি গরিব হয় পয়সার জন্য দুটো ভিডিও করা, যাদের দেখি পয়সা আছে, বড় লোক, অনেক টাকা পয়সা, নাম ডাক অনেক, কিন্তু তারা সে যে কী সব ভিডিও করছে, কী সব ভিডিও করছে! বাড়ির বউ নেই মানুষ, তারা আবার বেটা ছেলের পোশাক পরে ভিডিও করছে, এই সর্বভদ্র পোশাক হয়, সে যে গোপ দাঁড়িয়ে মজ বানায় বানায় একেবারে যে কী বানাতে যায় আর কি বলে। বন্ধুরা, তোমাদের আশেপাশেও নিশ্চয়ই সেই সব মানুষ আছে, আমাদের আশেপাশে কিন্তু অনেক আছে সেই সব মানুষ।